সারা দেশের ন্যায় শরীয়তপুর জেলা পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামানের নির্দেশনায় জেলার নিজ নিজ থানা পুলিশের উদ্যোগে মাদক সন্ত্রাসী ও জঙ্গিবাদ দমনের প্রত্যয়ে মসজিদ ভিত্তিক সচেতনতামূলক আলোচনা হয়। শুক্রবার 12 মার্চ জুম্মা নামাজের আলোচনার অংশ হিসেবে জেলার 7টি থানার ওসি এই সচেতনতামূলক আলোচনা করেন। তারা বলেন, কেউ যদি মাদক ব্যবসায় জড়িত হয় তাহলে আপনারা তার তথ্য আমাদের দেবেন, আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। জুম্মার নামাজের আগে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের কুফল, ইফটিজিং, বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখা হয়। শরীয়তপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তানভীর হায়দার শাওন মোবাইল ফোনে জানান, শরীয়তপুর জেলার থানাভিত্তিক সকল মসজিদে জুম্মার নামাজের আগে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের কুফল, ইফটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, ইফটিজিং, ভাড়াটিয়াদের তথ্য, থানার রুজুকৃত মামলা, জিডি, পুলিশ ভেরিফিকেশন ও পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কে জনগণকে সচেতনতামূলক আলোচনা করার জন্য ইমাম ও খতিবদের নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান। তারই আলোকে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।